কালকে এই বোনকে ভেদে রেখেছে আমরা সেই গাছে গোড়ায় যাবো গিয়ে এবং তার সাথে কথা বলবো আসলে যে ঘটনাটি ঘটেছে আসলে এটা খুবই দুঃখজনক এই সমাজে এখন এই যুগে এসে এখন সব কিছু যখন আপডেট এই সময় এসে মধ্যযুগীয় কায়দা একজন নারীকে কিভাবে নির্যাতন করছে সেই নির্যাতনের বর্ণনাটা দিবেন এই ভূম আসলে আমরা তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো আসলে এই নির্যাতনের মূল কারণ কি এবং তার সে একজন প্রবাসীর স্ত্রী গত পাঁচ বছর ধরে তার স্বামী প্রবাসে থাকেন কিন্তু এর ভিতরে তার মামা সম্পর্কে তার মামা হয় তিনি তাকে মানে প্রতিদিনের মতন বা রেগুলার কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে গতকালকে লাইলা আক্তারের তিনি টাঙ্গালের লাইলা আক্তার একজন প্রবাসীর স্ত্রী কিন্তু এই ঘটনাটি আপনারা আজকে যেই গাছের নিচে তাকে বসা দেখছেন এই গাছের সাথে কিন্তু গতকালকে তিনি বাধা অবস্থা ছিলেন এবং তাকে ত্রিপল ডাইনে কল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করেছে আসলে এই ঘটনাটি কি ঘটেছিল তার সাথে আমরা সেই বিষয়গুলো তার সাথে তার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপা হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপা এই যে গতকালকে তো আপনি এখন যে গাছের নিচে বসে আছেন এখন তো খুব ভালোভাবে বসে আছেন এই যে দেখা গেছে একটা কাঁঠাল গাছের নিচে আসলে কি ঘটেছিল গতকাল একটু বলবেন গতকাল কি ঘটেছিল একটু জুড়ে বলবেন হ্যাঁ মানে সকাল সাতটার সময় আমার মেয়ে পাইপিটে গেছিল তো পাইপিটে আসা আটটা আটটা বেজে গেছে তখন পাইপিটে আসতে ছোট ছেলে সেমাই আন্না করে খাবার চাইছে পরে সেমাই আন্না করে দিছি আন্না করতে যে আমি দেখি নেই জোসনা ওসনা মমতা মোশারফের তিন বোন

হলো দুইটা মারিয়া মোহনা আর রকি রুশনার ছেলে আচ্ছা ছেলে ছেলের বয়স কত আঠারো উনিশ বছর মানে মেসিউড হয়ে গেছে আচ্ছা তারপরে সে আসছিল তারপরে মোশারো পারছিল এখানে হুমকি দিয়ে গেছে ওরা বলে গেছে যা যা করা দরকার করো হ্যাঁ তো মেম্বার আচ্ছা সে সে মানে আপনার আপনাকে নির্যাতন করার অনুমতি দিয়ে গেছে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে আয়শা পরে মনে করেন যে মোশারফের মা আসছে বুড়ি বুড়ি আর একটা আসতে বুড়িতে আসার পর পরে যখন মেয়ে পাই বিত্ত নাই সে বইটা রাইকে বাইরে বাইরে আসতে মোবাইলটা নিয়ে যে আব্বু ফোন দিছিল আমি কই না তোমার আব্বু তো ফোন দেয় না ওই যে কেঁচা কেঁচি পরতনার ফোন দেয় না পর মোবাইলে আবার ই দেখতেছে লাইকি দেখতেছে লাইকি দেখে না ওইটা দেখতেছে দেখার পর হঠাৎ করে আমি রান্নাঘরের ভিতরেই কয়টার দিকে ঘটনাটি আটটার দিকে সকাল আটটা হ্যাঁ সকাল আটটা রান্নাঘরে রান্নাঘরে যাইয়া মোশারফের বউ চুলের মধ্যে দরে আর জসনা টান্দা মোবাইল নিছে মোশারফের বউ তুলিনমুটের দর্ষে মোজসনা টাণ্ডা মোবাইল নিয়ে আইরে পরে জসনারও কইছে তুমি তুলিনমুটের মধ্যে ধরো মানে আর 4-5 জুনা একবার ধরাইয়া ধইরা পরে আমার মোবাইলটা ঢেল দিছে হ্যাঁ মোবাইলটা ঢেল দিছে বুঝছেন মোবাইলটা ঢেল দিছে পাড়া দিছে তারপরে ঢেলে ইয়া ভাঙে ওসমান আছিল ও ফিরাবার চেষ্টা করছে পারে নাই দেয় নাই ভাঙিয়া ফলাইছে প্রথমে আপনার গায়ে আঘাত করেছে কে মোশারফের বউ মোশারফের বউ শিল্পী শিল্পী

কেউ না পরে এগো বাড়ির একটা লাভলিয়া আছে ওই লাভলিয়া পাইয়া আর আয়নালের বউ আছে একটা এই আয়নালের বোনা আলমের বউ আছে একটা আলমের বউ এসে পরে আমার মেয়েরে বাঁচাইছে আমার মেয়েরে বাঁচাইছে সবাই তাম সাথে সবাই গীত তামসা দেখছি দেখে নাই গো সবাই তামসা দেখছি আচ্ছা তামসা দেখার কারণ কি কেউ আপনার মানে এখানে আসে না কেন মানে মোশারফ আসে না মোশারফ তনুকের ভয়ঙ্কর আমাগো 1300 জমি নিয়ে গেছে গা হের বাপের সবকিছু নিয়ে গেছে গা জোর করে দহল সবকিছু করে নিয়ে গেছে গান এই কারণে মোশারফের বিরুদ্ধে কেউ কাটে না টাকা পয়সা আছে এই সেই কারণ ডিবি আর ছিল ডিবি রে বলে 2 লাখ টাকা দেখিনছে মানে অত্যাচার কইরা পরে শিল্পী গরমি হয়ে গেছে আমার বান্দারাইকে টাইট করে বান্দারাইকে ঘরে যাইয়া দা দিয়া ড্রেসিং টেবিলের ই খোলা রেখে আলমারি সৃষ্টি মিনে ওইটা কাপড়ের ভিতর টাকা গয়না ছিল ওগুলো নিয়ে গেছে আর হাবি যাবি মানে জিনিস নিচ্ছে ওটা ধরি না কিন্তু টাকা আর গয়নাগুলো আমার মূল্যবান জিনিস আর মোবাইলের দুইটা সিম নিয়েছে আচ্ছা আপা আপনি বলছেন যে আপনাকে জায়গা জমি আসলে কালকে নির্যাতনটা কি আপনার এই জমি সংক্রান্ত না না তাহলে মূলত কার কি কি জন্য আপনাকে এরা নির্যাতন করছে নির্যাতন করছে হ্যাঁ হলো অনেক ভাবে আমাকে মানে করতে চায় এটা আমি মানি না দেখি এটা মামা তো

তিনটার পর বিডিয়া ওই যে কি কি আসছিল হেরা আইসা পরে তার আগে কেউ ছাড়াই নাই আচ্ছা আপনি যে মামলা করেছেন তার বিরুদ্ধে এই বছরই মামলা করেছেন দুই চারে কিন্তু আপনাকে সে কুপ্রস্তাব দিয়ে আসছে গত পাঁচ বছর ধরে সাড়ে চার বছর ধরে এর বিরুদ্ধে আপনি আগে কেন ব্যবস্থা নেননি আমি আগে ব্যবস্থা নেব এটা বললে কি কেউ বিশ্বাস করতে চাব মা মামার কথা বলে নিজেরই মান যায় এটা মামা চাচা শ্বশুর নিজের বাপ কোনটা মামা কোনটা মানে এটা কিভাবে বলা যায় এটা কি আপনি গমনে আপনি কি আপনারা কি এটা ধারণা করতে পারেন কতটুকু মায়ের ভাই এর সাথে কি এটা চলে না অপরাধে অপরাধে কিন্তু আপনি এত দিন মানে আমি এত দিন বলি আমি বিশ কেছি জমি নিয়া জমি নিয়া অনেক ঝামেলা করবার নিয়ে চেষ্টা করছি খালি আমার স্বামীর বলছি জমি নিয়া ঝামেলা জমি নিয়া ঝামেলা অন্য কোন জামলা নাই কারণ আমার স্বামীর নগে নগে কোন নাই সমস্যা নাই বিশ খেয়েছেন কেন হ্যাঁ নির্যাতনের কারণে হ্যাঁ বারবার নির্যাতন করছে আমার তালা দিছে অনেক প্রকার অনেক সিস্টেম করছে আরো সবাই জানে তার কারণে আমি কালি হাতি হাসপাতালে বসেছিলাম তিন দিন তাহলে এই যে আপনি আপনার সন্তানকে তো অনেক বেশি ভালোবাসেন আপনি বললেন যে না আপনার যখন আপনার সন্তানকে নির্যাতন করে তখন আপনি বলছেন আপনার কি হয় সেটা দেখার বিষয়ে আপনার সন্তানকে বাঁচাও কিন্তু আপনার সন্তানকে রেখে কেন বিষ খাওয়ার ডিসিশন নিয়েছিলেন এই যে আমি এই কথাটা বলবো কেমনে

ফেরবা ফেরবা ফেরতর দুই মার পেতেন না আচ্ছা আপনি আপনাকে তারা খারাপ প্রস্তাব দিয়েছে বা আপনি যেহেতু মামা হয় সেই জন্য আপনি রাজি রাজি হননি কিন্তু আপনার জামাইকে আপনি বা প্রতিবেশী যারা আছে তাদেরকে বলছেন জায়গা সংক্রান্ত বিষয়ে আমার সাথে জামালা কিন্তু এই বিষয়টা প্রকাশ করে দর্শক আপনারা জানেন আমাদের সেটা প্রবাদ আছে নারীদের মুখ পাটলে তো মুখ পাটে না কিন্তু এই বোনের ক্ষেত্র হয়তো তাই ঘটেছে তো দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পরবর্তীতে কি হচ্ছে